বিপিএল কে সামনে রেখে মাঠের অনুশীলনে সাকিব আল হাসান ফরচুন বরিশালের হয়ে এবারে বিপিএল এ মাঠে নামবেন তিনি সোমবার সকালে মিরপুর একাডেমি মাঠের সেন্টার উইকেট টি-20 মেজাজে ব্যাটিং করেন সাকিব এরপর মনোযোগী হন নেট বোলিং এ সেখানে বেশ খানিকটা সময় বল হাতে পুরো রিদমে স্পট বোলিং করেছেন সাকিব আল হাসান এদিকে সাকিবের বর্তমান অবস্থা বেশ ভালো বলে জানান দলটির ব্যাটিং পরামর্শক নাজমুল আবেদিন ফাহিম যে কয়েকদিন সময় আছে তার মধ্যে নিজেকে আরো ঝালিয়ে নিতে পারবেন এই অলরাউন্ডার এমনটাই মনে করছেন ফাহিম কিছু কাজ করেছিলাম আমি প্র্যাকটিস শুরু হওয়ার আগেই বিগ হিটিং নিয়ে পাওয়ার হিটিং নিয়ে আজকে সেন্ট্রাল উইকেট যখন ব্যাটিং করলো দেখলাম বেশ কিছু বল বেশ ডিস্টেন্স কভার করেছে যেটা আগে রিসেন্ট পাওয়ার আমরা দেখিনি সো ব্যাটে বলে ভালোই হচ্ছে আশা করছি যে আরও দুই তিনজন ব্যাটিং করলে আরও কনসিস্টেন্টলি সেটা করতে পারবো